झील। झील नয়। TAMASA তমসা হতে পারে না। মরা মানুষ কিছুতেই বাঁচতে পারে না। কে চাল চলছে আমার সাথে? শায়রি তুমি কি বলছো ছোট মামা? আমি ঠিকই বলছি, সত্যি কথা বল। তুই আমার সাথে কি স্কিম করছিস? তুই একমাত্র জানতিস যে সেদিন রাত্রে আমি নর্থ বেঙ্গলে ছিলাম। তুই জানিস যে আমি জেলকে শুট করেছি। আমি রাত্রেবেলা হোটেল থেকে বেরোনোর আগে সব ইনফরমেশন কালেক্ট করে ফ্লাইট ধরে তুই শিলিগুড়ি চলে এলি। কিরে শায়রি, তুই এখন এখানে হঠাৎ কি ব্যাপার? বাড়িতে একটা ফোন এসেছিল। তুমি বড় আমাকে বলে এসেছো যে তুমি মিস্টার নায়ারের সঙ্গে চেন্নাইতে মিটিংয়ে যাচ্ছ, কিন্তু ফোনটা থেকে জানা যায় যে মিস্টার নায়ার চেন্নাইতে নেই, উনি আছেন ইউরোপে। কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, কি বলতে চাইছিস? মিস্টার নায়ার চেন্নাইতে নেই, উনি আছেন ইউরোপে। দাদা জানে। ফোনটা আমি রিসিভ করেছিলাম, আর ফোনটা আমি রিসিভ করে খুব মিষ্টি করে বলে দিয়েছি যে আমি আমার বড় মামাকে জানিয়ে দেব। আর সব দিক থেকে আমাকে বেঁধে হাতে নাতে ধরবি বলে তুই তুই হাজির হয়ে গেলি, আর আমি তোর কাছে ধরা পড়ে গেলাম। তুই দাদাকে সব জানিয়েছিস? জানাইনি। অত কাঁচা কাজ শায়রি করে না। থ্যাংক গড। নাম্বার ডিলিট করে দিয়েছি। গুড। আর তখনই আমি বুঝতে পেরেছি যে আমার ছোট মামা কিছু একটা করতে চলেছে। কি কি করতে চলেছে? আমি ছোট মামা, আমার আদরের ছোট মামা, কি লুকোচ্ছে আমার থেকে? আমি সব জানি, সব, এভরিথিং। যে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। কি বলতে চাইছিস? শায়রি, শায়রি তুই এখানে কেন এসেছিস? বললাম না তোমাকে খুঁজতে এসেছি। কিন্তু তুই জানলে কি করে যে আমি এখানে আছি? খুব সহজ, ভেরি সিম্পল। তুমি একটা বোকামো করে এসেছো ছোট মামা। তুমি আমাদেরই কোম্পানি ট্রাভেল এজেন্টকে দিয়ে তোমার বাগডোগরা ফ্লাইটের টিকিট বুক করেছো। ইভেন তুমি তোমার হোটেলের বুকিং করেছো আমাদের কোম্পানির এজেন্টকে দিয়ে। এত কাঁচা কাজ তুমি করলে কি করে? একদম চুপ শায়রি, একদম চুপ। বললাম তো ভয় নেই, কোনো ভয় নেই। সত্যিটা কেউ জানতে পারবে না। শুধু তুমি বলো ঘটনাটা কি হয়েছে, বলো আমাকে। কি হলো? ভয় পাচ্ছ? হ্যাঁ বললাম তো কোনো ভয় নেই, ডোন্ট ওয়ারি। তুমি আমাকে সত্যিটা বলো, কি হয়েছে বলো। সত্যিটা? সত্যিটা তুই কখনো কাউকে বলবি না ছোট মামা, প্লিজ। আমি তোমাকে প্রমিস করেছি তো, আমি বলবো না, কেউ জানতে পারবে না সত্যিটা। আর তুমি যদি একবার সত্যি কথাটা স্বীকার করো, তাহলে ট্রাভেল এজেন্টকে দিয়ে সমস্ত প্রমাণ আমি লোপাট করিয়ে দেবো। শুধু তুমি বলো কি হয়েছে, ফর গড সেক সত্যিটা বলো। তোর জীবনের কাঁটা সরে গেছে। আমার জীবনের কাঁটা? জীবনের কাঁটা? কার কথা বলছো তুমি? হ্যাঁ, কার কথা বলছো? জেল। জেল? তুমি কি বলছো ছোট মামা? হ্যাঁ ছোট মামা, তুমি তুমি কি বলছো? তুমি সত্যি কথা বলছো? সত্যি স্যার। তোর জীবনের কাঁটা সরে গেছে। তোর জীবনের কাঁটা আর নেই। ঝিল আর নেই। কিন্তু শাড়ি শাড়ি প্লিজ, তুই আমার কথা দে, এই কথা তুই কখনো কাউকে বলবি না। আমার কথা দে প্লিজ প্লিজ। ছোট মামা তুমি চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, এই কথাটা কেউ কখনো জানতে পারবে না। আই প্রমিস কেউ জানবে না। থ্যাঙ্কস। ঝিল নেই, ঝিল নেই ছোট মামা। এই খবরটা শুনে আমার থেকে বেশি আনন্দিত আর কেউ হয়নি, কেউ না। বিশ্বাস করো আমি সব থেকে বেশি খুশি হচ্ছি। আমি জানি না, আমি তো বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি তো বলেছিলাম এই পৃথিবীতে নয় ঝিল বাঁচবে, নয় আমি বাঁচবো, নয় ঝিল মরবে, না হলে আমি মরে যাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ছোট মামা, থ্যাংকস, থ্যাংকস আ লট। আমি বিশ্বাস করতে পারছি না। থ্যাংক ইউ ছোট মামা, ছোট মামা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Love you, Chiruma. Thank you. আমার হাতে সময়, আমি যাচ্ছি। ওকে, কোথায় যাচ্ছ তুমি? আমি হোল নাইট গাড়ি চালাবো, শিলিগুড়ি যাব, ওখান থেকে বাবলু। আমি তোমার সঙ্গে যাই। ছোট মামা বিশ্বাস করো আমি কিন্তু কাউকে কিচ্ছু বলিনি, কাউকে না। আমি শুধু এইটুকু জানি যে ঝিল আর বেঁচে নেই, মরে গেছে। তাহলে তমসা এলো কোথা থেকে? আমি প্রত্যেকটা মুহূর্তে জ্বলছি সায়রি, প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কিত হচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে ভয় ভয় আমাকে তাড়া করে বেড়াচ্ছে। বিশ্বাস কর, বিশ্বাস কর সায়রি, আমি আমি আর পারছি না। আমি সত্যি সত্যি ভয় পাচ্ছি। আমি দেখলাম একটা ডিফান্ডাম স্কুলে তমসা ঠাকুর বাচ্চাদের নাচ শেখাচ্ছে, ঠিক ঝিলের মতো। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী। শোনাও ভাই যায় না মানিক গোনা পাতায় পাতায়, তোর জীবনের কাঁটা নেই। রাশি রাশি মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানিক গোনা পাতায় পাতায় হাসি, ও ভাই পুলক রাশি রাশি। সুর নদীর সুধানি ঝড় ঝরা আলো, আমার আলো গো আলো, ভুবন ভরা আলো, নয়ন ধোয়া আমার আলো, হৃদয় ভরা আলো, আমার আলো গো আলো, ভুবন ভরা আলো, নয়ন ধোয়া আমার আলো। এবার টিফিন সবাই খাবে। Thank you. নামটা জানতে পারি? ওর নাম তমসা। আরে আর বলবেন না, এতদিন ধরে এই নামটা বলে বলে একদম পাগল হয়ে গেছে। ওই আপনাদের কি ঝিল নাকি পরিচিত একজন ছিল না, তার পুরো শ্বশুর শাশুড়ি ননদ পুরো ফ্যামিলি এসে আমাদের মাথা খারাপ করে দিয়েছে একদম। কুক্ষণে যে ইউএস থেকে এখানে এসেছিল। উনি ইউএস থেকে এসেছেন? হুম। ওনার পাসপোর্ট আছে? কেন, আপনি কি ওর আইডেন্টিটি চাইছেন? না না, ঠিক তা নয়। কিন্তু আপনার প্রশ্নটা তো এরকমই শোনা। আই এম সরি। দেখুন, ওর আইডেন্টিটি প্রুফ চাওয়ার কোনো রাইট কিন্তু আপনার নেই। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রতুরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায় মনের ছিলে। আপনি আমার পাসপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন না মাহি? এই নিন। আশা করি এবার আর আপনার কোনো সন্দেহ নেই। আই এম সরি। কি হয়েছে সাহেব? কি হয়েছে তোমার? কি হয়েছে? না কিছু হয়নি, আমার কিছু হয়নি, কিছু না। সাগরী কি হলো? সাগরী নিশ্চয়ই কিছু জানে, নিশ্চয়ই কিছু জানে। মন দিয়ে পড়, মন দিয়ে পড়, সামনে এক্সাম। ঝিলের স্বপ্ন ছিল তুই অনেক পড়বি, অনেক। এই মানসিক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। দাদা ভাই আমি জানি বৌদিকে কে মেরেছে, হ্যাঁ দাদা ভাই আমি সব জানি, তুই চিন্তা করিস না, আমি তোকে সব বলে দেবো। সব বলে দেবো। I'm यहाँ से